वेलकम टू माई चैनल बॉंग सेंगो। आज के एक माछेर रेसिपी तुम्हारे साथे शेयर करब। माछटा आमी दूध दिए करब। तो माछटा होच्छे कई माछ। कई माछटा आमी दूध दिए रान्ना करब। एर आगे आमार एकटा ब्लगे आमी दूध दिए बाटा माछ करे देखिएछिलाम। तो आज के आमी कई माछटा दूध दिए रान्ना करब एबं कीभावे करब सेटा तोमादेर देखाबो। তো দুধ কইতে আমি এই সাইজের কই নিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, লঙ্কা গ্রেট করে রেখেছি, আর দু বাটি দুধ আর এক বাটি সর্ষের তেল নিয়েছি। প্রপোর্শনটা আমাদের এইভাবে রাখতে লাগবে 2:1। দু বাটি দুধ নিলে এক বাটি সর্ষের তেল, বা এক বাটি দুধ নিলে হাফ বাটি সর্ষের তেল, 2:1 রেশিওতে এই দুধ আর তেলটা আমাদের নিতে হবে। তো বাটা মাছ যেটা আমি দুধ দিয়ে করেছিলাম সেটা রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা ওই ডেসক্রিপশন বক্স থেকে ওই রেসিপিটাও দেখে নিতে পারো। একটা কড়াইতে আমি সর্ষের তেল ঢেলে নিচ্ছি, রান্নাটা পুরোটাই সর্ষের তেলে রান্না হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সব মাছগুলো একটা একটা করে ভেজে নেব, আর এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে দুধ রেখেছি, দু বাটি দুধ আর এক বাটি সর্ষের তেল খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই দুধটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ হলে হবে না, তাহলে একদম তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে যাবে। বয়ল করা দুধ রুম টেম্পারেচারে থাকতে হবে। হ্যাঁ, সেই দুধটার মধ্যে এই সর্ষের তেল মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখবো। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি আগে। খুব সুন্দর মতন আমি ফেটিয়ে নিচ্ছি, এটা বিটারেও বিট করে নিতে পারো। এবার তেলটা গরম হয়ে গেছে, সেই মাছ ভাজা তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা সুন্দর গন্ধ বেরোলে এই দুধ আর তেলের মিশ্রণটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব হলুদ আর অল্প নুন। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার একে একে সব মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। আর এই দুধ দিয়ে কই মাছ, এটা অনেক মানুষের সর্ষে সহ্য হয় না পেটে, তো তোমরা কিন্তু এই দুধ দিয়ে যদি এই মাছটা বা বাটা মাছ বা পাবদা মাছ করো, কেউ ধরতেই পারবে না যে এটা সর্ষের না। হ্যাঁ, আমি নিজেও প্রথম যেদিন খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি যে এটা সর্ষে দিয়ে তৈরি না। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর যেহেতু দুধ দিয়ে করা, আমি কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো ঝালটা ওঠানোর জন্য। সর্ষে দিয়ে করলে তো আমরা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে করি, তো এখানে যেহেতু দুধ দিয়ে করছি তো কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে নিয়েছি। মাছটা দেখো অনেকটা হয়ে এসছে, বেশ ঘন ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্রেট করে রাখা কাঁচা লঙ্কাগুলো ঢেলে দিচ্ছি, লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে আর ঝালটাও হবে। দেখো কি সুন্দর মাছটা মাখা মাখা হয়েছে, তোমাদের নিশ্চয়ই দেখেই খেতে ইচ্ছে করছে। আমার তো ভীষণ টেস্ট লাগছে, এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আমি আবার বলছি তোমরা চেষ্টা করে দেখো দুধ দিয়ে। তোমার বাড়িতে যারা আছেন তারা কেউ বুঝতেই পারবে না এটা যে সর্ষে দিয়ে না। তো আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে আমি চলে যাব আমার ফাইনাল প্রেজেন্টেশনে। আমার এই দুধ দিয়ে কই মাছের প্রিপারেশন একদম রেডি। এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে, তোমরা চেষ্টা করে দেখো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর নতুন যারা বন্ধু হয়েছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট যেটা ভিডিও আপলোড হবে তোমরা ইজিলি সেটা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি,
চলো বাই বাই।